জলের তলায় পুরো এলাকা, জল জমে থাকায় দুর্দশার ছবি দুলিয়ানের 4 নম্বর ওয়ার্ডে। জল বেড়েছে গঙ্গায়, আর সেই জলেই ডুবল পুরো ওয়ার্ড। মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের হাতিচিত্রা মহলদার পাড়ার জল যন্ত্রণা চরমে। জলে জলাকার চারপাশ, এক কোমর জলে বাস করছেন ওয়ার্ডের বাসিন্দারা। জল ঢুকেছে বাড়িতেও, কোনটা রাস্তা কোনটা নর্দমা বোঝার উপায় নেই। জমা জল পায়ে ঠেলেই জরুরি প্রয়োজনে বেরোচ্ছেন অনেকেই। নিকাশের ব্যবস্থা একেবারেই স্তব্ধ, ক্ষোভে ফুসছেন ওয়ার্ডের বাসিন্দারা। 5-6 দিন থেকে ঢুকেছে, কিছু ব্যবস্থা করছে না, নদীর পুল বসে যাচ্ছে, রোডের কাজ করছে না, কিছু হচ্ছে না, অসুবিধা। আমাদের যদি এটা ডুবে যায় তো আমরা বাচ্চা নিয়ে, আমাদের বকরি আছে, আমরা কোথায় যাব? আগে ড্রেনগুলোতে সব লোহার ইগুলো লাগা থাকতো, মানে কি সিস্টেম ছিল একটা গেটের মতো, গেট সিস্টেম লাগিয়ে দিল, নদীর জল ঢুকলো না। ওই সিস্টেমগুলো এখন কোনো ড্রেনে নাই, যতগুলো ড্রেন আছে কোনো ড্রেনে ওই সিস্টেম নাই। এখন যত নদীর জল সব ড্রেন থেকে সব গ্রামে। বাচ্চা গুলো খালি কোথায় যাবো আমরা? কোথাও তো যাবার আমাদের রাস্তা নাই, ওই জন্য বলছি কি আমাদের কোন ব্যবস্থা করবে একটু, না করলে তো আমাদের উপায় নাই। আমরা কোথায় থেকে খাবো? স্বামীর কাজ নাই, আমাদের বিড়িবাদার কাজ নাই, লকডাউনে তো সব বন্ধ আছে আছে, আর এদিকে তো আমাদের সবই বন্ধ হয়ে গেল। এই জল বাড়ছে না, বাচ্চা গুলো তো খাবার জন্য কাঁদছে, তো আমরা কোথায় থেকে খেতে দেবো? রোজগার হবে তবেই তো খেতে দেবো। বিড়ি থেকে নির্মাণ শ্রমিক খেটে খাওয়া মানুষের বাস মূলত এই এলাকায়। একদিকে আর্থিক অভাব, তার উপর জলবন্দী দশা, শেষ নেই দুর্দশার। পৌর এলাকার বাসিন্দা হলেও পরিষেবা থেকে তারা বঞ্চিত, সমস্যার সমাধান হয় না বলেই অভিযোগ স্থানীয়দের, জল নিষ্কাশন হয় না বলেই অভিযোগ করছেন অনেকে। আমরা খুব ডর লাগছে, ছেলে পিলে নিচে নেমে যাচ্ছে, কোন টাইমে সাপ পোকা কেমনে লিবে, কোন টাইমে বসে যাবে, কোন টাইমে ই হবে, তো কোনো ঠিক ঠিকানা নাই। খুব আমরা কে যদি নদী ধারের মানুষ, কে যদি এক লাইন করে যদি উঠে যদি আধা কাটটা করে যদি জায়গা দিবে, তো আমরা মিলে শান্তিতে রহবো। পানিটা শুকাবার ব্যবস্থা করতে হবে, গরিব মানুষ কোথায় পাবে, যেই করবে। বাড়িতে ঢুকে যাচ্ছে জল, বাড়তে তো ঢুকে যাচ্ছে। অসুবিধা কি হচ্ছে আপনাদের? আমাদের সুখালিয়ে দরকার আছে গরিব মানুষের। জলমগ্ন হওয়ার কারণ নিয়ে পৌর প্রশাসক অবশ্য বলেন, নদীর সাথে সংযুক্ত নর্দমা রয়েছে, লাগাতার বৃষ্টিতে জলস্তর বেড়ে যাওয়ার ফলে জল ঢুকে যায় এলাকায়। পৌর বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে। গঙ্গার জলটা নদীটা এই কয়েকদিন থেকে প্রচন্ড হারে বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণে ওখানে একটা 4 নম্বর ওয়ার্ডে একটা ড্রেন আছে, নদীর সাথে সংযুক্ত ড্রেন, সেই ড্রেন দিয়ে জলটা ঢুকে যায়। আমরা খবর পাওয়া মাত্রই সেখানে কিছু বস্তা দিয়ে জলটা না আসে সেই ব্যবস্থা তাৎক্ষণিক করেছি আমরা। এখন জলবন্দী দশা থেকে মুক্তি পেতে চাইছেন 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। মধ্যবঙ্গ নিউজ।